সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি চরমোনাই পীর নামে অধিক পরিচিত। তিনি একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি। তিনি দুই মেয়াদে চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। রেজাউল করিম বরিশাল জেলার চরমোনাই ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ ফজলুল করিম ও দাদা সৈয়দ মোহাম্মদ ইসহাক দুজনেই সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। রেজাউল করিম চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়ার আলিয়া শাখার শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দীর্ঘদিন আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি উভয় শাখার প্রধান পৃষ্ঠপোষক। 2006 সালে তার পিতা পরপারে চলে যাওয়ার পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি এর কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলনের সক্রিয়তার কারণে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে তিনি গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি গাইবান্ধা নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমে এক বিবৃতি পাঠান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিবৃতিতে তিনি গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনের অসহায়ত্ব ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, একটি ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ নির্বাচন কমিশনের পক্ষে দলীয় সরকারের অধীনে 300 আসনে সুষ্ঠু নির্বাচন করা কিভাবে সম্ভব। একটি আসনে উপনির্বাচন করতে গিয়ে 51টি ভোট কেন্দ্রের ভোট বন্ধের মাধ্যমে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুফতি রেজাউল করিম বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রত্যাশা হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু দলীয় সরকারের অধীনে সে নির্বাচন যে অসম্ভব, তা আজকের গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে 51টি কেন্দ্র বন্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মুফতি রেজাউল করিম আরও বলেন, মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকেই সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে। কিন্তু ক্ষমতাসীন সরকার সে দাবিকে উপেক্ষা করে একতরফাভাবে সরকারের অধীনে নির্বাচন আয়োজনে মরিয়া হয়ে আছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সময় ও অর্থের অপচয় না করার জন্য ইসির প্রতি আহ্বান জানান তিনি।